ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेव सुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता पंचदशाध्याय पुरुषोत्तम योग पुरुषोत्तम योग এই অধ্যায়ে প্রধান আলোচ্য যে বিষয় সেটি হচ্ছে পুরুষোত্তম তত্ত্ব। এই পুরুষোত্তম তত্ত্ব অর্থাৎ পুরুষোত্তমকে জানলে তখন জীব সর্ববিধ হয়ে যায়। তখন জীব বুঝতে পারে যে তিনিই সগুণ, তিনিই নির্গুণ, তিনিই সাকার, তিনিই নিরাকার। কিন্তু এই তত্ত্ব অত্যন্ত গুহ্য, অতি গুহ্য তত্ত্ব, এবং সেই পরম পুরুষের কৃপা ছাড়া এই তত্ত্ব কেউ বুঝতে পারে না। এই তত্ত্বটি এখানে আলোচনা হচ্ছে। প্রথম শ্লোকে শ্রী ভগবান বলছে, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম ऊर्ध्वमूलम् अधःशाखम् अश्यक्तम् प्राहु प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यस्तं वेदस्य वेदवित्। यस्तं वेदस्य वेदवित्। श्री भगवान बोलचे ऊर्ध्वमूलम् মূল যার ঊর্ধ্ব দিকে, মূল যার মূল সব মূল নিচে থাকে, কিন্তু এই মূল সেখানে ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্বমূলম ঊর্ধ্ব দিকে যার মূল, ভাবটি এটি যে ক্ষর অক্ষর, ক্ষর এই সমস্ত কিছু যা কিছু ক্ষয়শীল, এবং অক্ষর আমাদের দেহের মধ্যে যে জীবাত্মা তিনি হচ্ছেন অক্ষর, এবং দেহ যেটি আছে সেটি হচ্ছে ক্ষর। এই ক্ষর এবং অক্ষর থেকেও যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন পুরুষোত্তম। তার মূল হচ্ছে ঊর্ধ্বদিকে, ঊর্ধ্ব দিকে অর্থাৎ তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য মূলকে ঊর্ধ্ব দিকে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম। অধঃশাখম, মূল মানে বৃক্ষ, সেই সংসার বৃক্ষ, সেই বৃক্ষের যে মূলটি সেটি হচ্ছে পুরুষোত্তম, যেটি কিনা সকলের থেকে শ্রেষ্ঠ, তাই এর অবস্থান ঊর্ধ্ব দিকে। ঊর্ধ্বমূলম অধঃশাখম, অধঃশাখম অধ নিচে, শাখম শাখা, শাখা মানে এখানে যে সৃষ্টি কার্য উপাধি হিরণ্য গর্ভ আদি যার শাখা, সেই শাখা অর্থাৎ সেই মূল থেকে যেমন যেমন সৃষ্টির বিস্তার হচ্ছে সেই বিস্তারগুলি নিচে চলে যাচ্ছে। সেই বিস্তার মূল ঊর্ধ্বে আছে এবং যত বিস্তার হচ্ছে সেই বিস্তার নিচে চলে যাচ্ছে। আগে বলা হয়েছিল যে পঞ্চীকৃত অপঞ্চীকৃত ভূতসমূহ সেই তার শুরু হচ্ছে হিরণ্যগর্ভ থেকে, হিরণ্যগর্ভ আদি এইটি শাখা। অধঃশাখম অশ্বত্থম, এই বিশ্বকে এই বৃক্ষকে বলা হচ্ছে অশ্বত্থম। অশ্বত্থম অর্থাৎ অশ্বত্থ, অশ্বত্থ অশ্বত্থ
অসত্য অর্থাৎ অমানের চেয়ে ন না স অস অ তিনটি শব্দ আছে অ স স্থ স মানে হচ্ছে কল্ল স্থ হচ্ছে স্থিত কল্ল স্থিত আগামীকাল স্থিত অ অ মানে হচ্ছে না অশ্বত্থ মানে যেটি আগামীকাল পর্যন্ত স্থায়ী হবে কিনা বলা যাচ্ছে না ক্ষণস্থায়ী এই সংসার বৃক্ষ যেটি ক্ষণস্থায়ী অশ্বত্থ অশ্বত্থ অস্থ অর্থাৎ স মানে হচ্ছে তালবস্য বয়ে বিসর্গ স কল্ল আচ্ছা আগামীকাল থাকবে কি না আগামীকাল প্রভাত পর্যন্ত যা স্থায়ী হইবে কিনা বলা যায় না ক্ষণস্থায়ী অস্থ অ মানে হচ্ছে না সূচক সেই জন্যে অসত্য অর্থাৎ আগামীকাল পর্যন্ত যার অস্তিত্ব নেই সেই সংসার রূপ অসত্য এই সংসার ভাঙার জন্যই তো মুক্তি যে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি এই সংসার থেকে মুক্তি সেই সংসারটি অশ্বত্থ অব্যয়ম কিন্তু এটা প্রবাহ রূপে চলে আসছে তাই অব্যয়ম অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলে আসছে অবিনাশী অবিনাশী অর্থাৎ এটা চলে আসছে এইভাবে ব্যাখ্যা করা হয় যে প্রবাহ রূপে অবিচ্ছিন্ন প্রবাহ রূপে অবিচ্ছিন্ন সেই জন্য বলা হচ্ছে অব্যয়ম যেহেতু প্রবাহ রূপে চলে আসছে সেই জন্য বলা হয় অনাদি অনাদি কিন্তু জীবের ক্ষেত্রে অনন্ত হয় না জীব যখন মুক্ত হয়ে যায় তখন সংসার তার কাছে বিনাশশীল হয়ে যায় অব্যয়ম অব্যয়ম এখানে প্রবাহ রূপে অবিচ্ছিন্ন হয়ে চলে আসছে ঊর্ধ্বমূলম অদশাতম অশ্বত্থম প্রাহু প্রাহু বলেন অব্যয়ম অশ্বত্থম প্রাহু বলেন অব্যয়ম ঊর্ধ্বমূলম অদশাতম ঊর্ধ্বমূলম ভগবানের সেই সৃষ্টির যিনি পুরুষোত্তম তিনি হচ্ছেন ঊর্ধ্বমূল অদশাখ অদশাখ মানে হচ্ছে যে হিরণ্য গর্ভাদি শাখা নিম্ন দিকে এবং কর্মকাণ্ড কর্মকাণ্ড যেগুলি রয়েছে সেই বেদ সমূহ সেইগুলি হচ্ছে এরপরে বলা হচ্ছে এরপরে ওগুলি হচ্ছে পত্র পত্র ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ছন্দাংসি ছন্দাংসি অর্থাৎ বেদ সমূহ ছন্দাংসি বেদ সমূহ ইয়স্য পর্ণানি যার পত্র সমূহ সেই বৃক্ষ একটি সংসার রূপ বৃক্ষ যে বৃক্ষটি কিনা ক্ষণস্থায়ী কিন্তু অনাদি সেই অব্যয়ম সেই বৃক্ষটি ঊর্ধ্ব মূল তা সেখানে পুরুষোত্তম তারপরে সেটি আস্তে আস্তে নিচে তার শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে সেই শাখা হচ্ছে কি হিরণ্যগর্ভ আদি বিস্তার লাভ করেছে এবং ছন্দাংশী ইয়স্য পর্ণানি এবং সেই শাখাতে যে পত্র সমূহ আছে সেইগুলি হচ্ছে বেদ সমূহ বেদ সমস্ত সেই পর্ণগুলিকে পত্রগুলিকে বেদ বলে কল্পনা করা হচ্ছে ইয়স্তম বেদস্য বেদবিদ ইয়স্তম বেদ ইয় যিনি তম সেই এই প্রকার অশ্বত্থকে অশ্বত্থকে এই প্রকার অশ্বত্থকে ইয়স্তম তম মানে সেই অশ্বত্থ সংসার রূপ অশ্বত্থ বৃক্ষ ইয় বেদ ইয়স্তম বেদ যিনি জানেন স বেদবিদ তিনি বেদবেত্তা তিনি বেদবেত্তা অর্থাৎ স্ত্রী ভগবানই মূল বাকি সব ক্ষণস্থায়ী একমাত্র নিত্য সনাতন তিনি শ্রী হচ্ছেন স্ত্রী ভগবান শ্রেষ্ঠ পুরুষোত্তম সেটি মূল বাকি সব ক্ষণস্থায়ী এইভাবে যখন কেউ জানে তখন তিনি বেদবিদ বেদবেত্তা বেদবেত্তা অশ্বত্থের মূল উত্তরদিকে শাখাসমূহ অতদিকে এবং তা অবিনাশী এবং এই অশ্বত্থের পত্রসমূহ হচ্ছে বেদ সকল এবং সেই অশ্বত্থকে যিনি জানেন তিনি বেদবিদ
কঠোপনিষদে গীতার যা কিছু, গীতা হচ্ছে বেদের উপনিষদের ব্যাক ভাষ্য বলা হয়। কঠোপনিষদে আছে ঊর্ধ্বমূল অবাক শাখ এষ অসত্য সনাতন, অর্থাৎ এই সংসার রূপ সনাতন অসত্য ঊর্ধ্বমূল এবং অধ শাখ। এই সংসার রূপ সনাতন ও অসত্য ঊর্ধ্বমূল এবং অধ শাখ। তো এইখানে অসত্য বৃক্ষের সঙ্গে সংসারে তুলনা করা হচ্ছে। ঊর্ধ্বমূল অর্থাৎ মূল ঊর্ধ্ব। কেন মূলকে ঊর্ধ্ব বলা হচ্ছে? কারণ পুরুষোত্তম বা মায়া সম্বলিত যে ব্রহ্ম সেটি উত্তম পদবাচ্য, অর্থাৎ সকলের থেকে শ্রেষ্ঠ, সেই জন্যে সেটিকে ঊর্ধ্ব বলে বলা হচ্ছে। অধঃশাখ, অধঃশাখ শাখ অধ মানে অধ নিচে কেন বলা হচ্ছে? অপেক্ষাকৃত নিকৃষ্ট হিরণ্য গর্ভ আদি এই সংসার, এবং সেই সংসার প্রবাহরূপে ক্ষয় শূন্য অব্যয়, প্রবাহরূপে ক্ষয় শূন্য, এটি অনাদি, অনাদিকাল থেকে এই সংসার চলে আসছে। অশ্বত্থ আগে বলা হলো এটি হচ্ছে ক্ষণস্থায়ী। এই সংসার রূপ বৃক্ষ যিনি জেনেছেন ভগবানকে, যিনি ভগবানের স্বরূপ প্রাপ্ত হয়েছে, তার কাছে সংসার অন্ত হয়ে গেছে। এবং এই সংসার বৃক্ষ অশ্বতের অশ্বত্থ বৃক্ষের বেদ সকলকে বলা হচ্ছে অশ্বত্থ পত্র, অশ্বত্থ পত্র। কেন পত্র বলা হচ্ছে? অশ্বপত্র, অশ্বত্থ পত্র, অশ্বত্থ বৃক্ষের পাতাগুলি যেমন জীবকে আশ্রয় দিচ্ছে, জীবকে আশ্রয় দিচ্ছে মানে ছায়া দিচ্ছে, সেইভাবে শান্তি দিচ্ছে, ঠিক সেইভাবে বেদও ধর্ম, ধর্ম অধর্ম কোনটি ধর্ম কোনটি অধর্ম সেটিকে প্রতিপাদন করে জীবগণকে আশ্রয় দান করছে। পত্র, সেই পত্র, পত্র হচ্ছে কি? ছায়া দিয়ে জীবগণকে যেমন আশ্রয় দিচ্ছে, আবার বৃক্ষকেও রক্ষা করছে, দুটি করছে। তো তেমনি এই বেদসম ধর্ম অধর্ম এইগুলি প্রতিপাদন করে জীবকে আশ্রয় দান করছে। তো এই সংসারকে যিনি এইভাবে জানেন তিনি হচ্ছেন বেদবিদ। এই হচ্ছে পুরুষোত্তম যোগের প্রথম যে শ্লোকটি, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম। ঊর্ধ্বমূলম মূল ঊর্ধ্বে, অধঃশাখম শাখা নিচে, অশ্বত্থম এটি অশ্বত্থ বৃক্ষ গাছ যেটি সংসার বৃক্ষ, প্রাহু বলেন অব্যয়ম, এটিকে অব্যয় বলা হয় কারণ এটি অনাদি। ছন্দাংশী ইয়স্য পর্ণাণি, যার পত্র সমূহ হচ্ছে বেদ সমূহ, ছন্দাংশী ইয়স্তম বেদস্য বেদবিদ, যিনি এটিকে জানেন তিনি সর্ববিদ হন, তিনি বেদবিদ হন, এইভাবে প্রথম শ্লোকে বলা হল। এরপরে দ্বিতীয় শ্লোকে সেই অশ্বত্থে সম্পর্কে আবার বলা হচ্ছে, অধস্য ঊর্ধ্বম প্রেষিতা তস্য শাখা গুণ প্রভেদা বিষয় প্রবালা অধস্য মূলান্যনুসন্ততানি কর্মানুবন্ধেনি মনুষ্য লোকে। অধস্য ঊর্ধ্বম প্রেষিতা তস্য শাখা, অধ এবং ঊর্ধ্ব, অধ দেশে এবং ঊর্ধ্ব দেশে, প্রেষিতা, প্রেষিতা বিস্তৃত হয়েছে, তস্য শাখা, তস্য মানে সেই অশ্বত্থ সংসার রূপ অশ্বত্থ বৃক্ষে যেটি প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে সেইটি, সেই অশ্বত্থ যে বৃক্ষে, অশ্বত্থ বৃক্ষে তার যে শাখা, শাখা মানে শাখা সমূহ, সেই শাখা সমূহ অধস্য ঊর্ধ্বম
অদস্য ঊর্ধ্বম অদদেশে এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত হয়েছে। অদস্য ঊর্ধ্বম প্রসিতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবাল গুণ প্রবৃদ্ধা গুণ সমূহের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত বিশেষ বৃদ্ধি প্রাপ্ত গুণ প্রবৃদ্ধা গুণ সত্তরজতম সেই গুণের দ্বারা প্রবৃদ্ধা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত কি বিষয় প্রবালা বিষয়রূপ পল্লব বিশিষ্ট বিষয়রূপ পল্লব বিশিষ্ট যে সেই এইটি হচ্ছে শাখা ওই প্রসিতাতস্য শাখা তার শাখা সেই ওই শাখা তার বিষয় বিষয়রূপ যে পল্লব বিশিষ্ট শাখা অর্থাৎ যে বিষয় শব্দ স্পর্শ প্রভৃতি যে বিষয়গুলি সেগুলি পল্লবের মতো ওই শাখা হতে অঙ্কুরিত হয়েছে এই হচ্ছে অদস্য ঊর্ধ্বম প্রসিতা তস্য শাখা সেই অশ্বত্থের বৃক্ষে শাখাগুলি উপরে নিচে নানাভাবে বেড়ে গেছে কিসের দ্বারা গুণ প্রবৃদ্ধা এই গুণের বৃদ্ধির সাথে সাথে বিষয় প্রবালা বিষয় অর্থাৎ শব্দ স্পর্শ প্রভৃতি যে বিষয় সেই বিষয় নতুন পল্লবের মতো ওই গুণ দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয়ে শাখা থেকে অঙ্কুরিত হচ্ছে এইটি অদস্য একটি সংসার বৃক্ষ সেই সংসার মুখ বৃক্ষের মূল আছে শাখা প্রশাখা আছে অঙ্কুর পল্লব অঙ্কুরিত হচ্ছে পাতা এইগুলি তো সেইভাবে কল্পনা করা হচ্ছে বা উপমা দেয়া হচ্ছে অদস্য মূলান অনুসন্ততানি অদস্য মূলান অদস্য নিম্ন দিকে মূলান মূল সম যখন অশ্বত্থ বৃক্ষের ঝুড়ি নামে নিচে মাটির ওপর থেকে নিচে ঝুড়ি যেমন নামে সেই রকম বলা হচ্ছে কি নিম্নে অদস্য নিম্নে মূলান মূল সমূহ অনুসন্ততানি সেই মূল সমূহ ক্রমশ বিস্তার করছে মূল সমূহ ওপরে তো ঊর্ধ্বমূলম আছে এবার যে কর্মের যে মূলগুলি সেগুলি নিচে বিস্তার করছে অদস্য নিচে মূলান সেই মূল সমূহ অনুসন্ততানি সেগুলি বিস্তৃত হচ্ছে কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে যেগুলি কিনা কর্ম অনুবন্ধিনী যেগুলি আর কি কর্মের কারণ ধর্ম অধর্মরূপ কর্মের কারণ এই যে মূল সমূহ যেগুলি কিনা নিচে বিস্তার লাভ করছে সেগুলি হচ্ছে কর্মের কারণ সেই কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে নরলোকে এইভাবে ওই যে অশ্বত্থ বৃক্ষ যার কিনা মূল ঊর্ধ্ব সেইটি হচ্ছে পরমেশ্বর সেই পরমেশ্বর থেকে শাখা প্রশাখা তো আসছে নিচে এবং সেখান থেকে পাতা পল্লব আদি এইগুলি অঙ্কুরিত হচ্ছে তার সাথে সাথে আবার মূলও নিচে বিস্তৃত হচ্ছে যে মূলগুলি কিনা আমাদের ধর্ম অধর্ম কর্মের কারণ এবং সেটি হচ্ছে মনুষ্য লোকে এইভাবে অদস্য ঊর্ধ্বম প্রসিতাতস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অদস্য মূলানি অনুসন্ততানি কর্ম অনুবন্ধিনী অর্থাৎ কর্মবন্ধনে জড়াচ্ছে কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে এইভাবে বলা হচ্ছে অদস্য ঊর্ধ্বম প্রসিত মানে এই সংসার বৃক্ষে এই শাখাগুলি গুণত্রয়ের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে গুণ প্রবৃদ্ধা অদস্য ঊর্ধ্বম প্রসিতা তস্য শাখা সেই অশ্বত্থ বৃক্ষের শাখাটি উপরে নিচে এগুলি প্রসার লাভ করছে কীরকমভাবে গুণ প্রবৃদ্ধা সেই গুণ ত্রয়ের বৃদ্ধির দ্বারা এবং তারপরে বিষয় প্রবালা এবং তাতে বিষয় শব্দ স্পর্শ আদি যে বিষয়গুলি সেগুলি পল্লবের মতো সেই শাখা থেকে অঙ্কুরিত হচ্ছে অদস্য মূলানি অনুসন্ততানি তারপরে নিচে আবার মূল বিস্তার করছে মূল সমূহ সংসার বৃক্ষের যে মূল সমূহ
যেমন বট গাছে বা অশ্বত্থ গাছে দেখা যায় যে ঝুড়ি নামে, সেরকম মূল সমূহ আবার নিচে বিস্তার করছে। অদস্য মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী, যেগুলি হচ্ছে কর্মবন্ধনের কারণ। কর্ম অনুবন্ধিনী অর্থাৎ ধর্ম, ধর্ম এইসব কর্মের কারণ। কর্ম অনুবন্ধিনী জনক, ধর্ম অধর্ম রূপ কর্মের যেটি জনক অর্থাৎ কারণ। কর্ম অনুবন্ধিনী মনুষ্যলোকে, এই মনুষ্যলোকে অধভাগে সেই মূলগুলি বিস্তৃত হচ্ছে। এরপরে বলা হচ্ছে, নরূপমস্যেহ ততোপলব্ধতে নান্তো নুচাদীর্ণ চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনম সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা দৃঢ়েন ছিত্ত্বা। ন রূপম অস্য ইহ তথোপলব্ধতে ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা সম্প্রতিষ্ঠা অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা। এই শ্লোকটি 3 নম্বর শ্লোক, এর সাথে 4 নম্বর যে শ্লোকটি তার সাথে যুক্ত আছে। আপাতত আমরা 3 নম্বর শ্লোকটি, এটি অর্থ আলোচনা করব। ন রূপম অস্য ইহ, ইহ অর্থাৎ এই সংসারে, অস্য অস্য মানে হচ্ছে এই অশ্বত্ব বৃক্ষে, এই অশ্বত্ব বৃক্ষে ন রূপম, এর যে রূপটি, এর যে স্বরূপটি অর্থাৎ সংসার রূপ যে অশ্বত্ব বৃক্ষ, যার মূল কিনা ঊর্ধ্ব সেই পরমেশ্বর পুরুষোত্তম, সেই মূলটি সেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি, সেই মূল কারণ, সেই যে বৃক্ষ, সেই বৃক্ষটি ন রূপম অশ্ব ইহ, এই অশ্বত্ব বৃক্ষে রূপম অর্থাৎ এর স্বরূপ, এর স্বরূপটি, এর স্বরূপটি ন রূপম অশ্ব ইহ তথা উপলব্ধতে, তথা ওইভাবে উপলব্ধ, তথা ন উপলব্ধ উপলব্ধতে অর্থাৎ উপলব্ধি করা যায় না, উপলব্ধ করা যায় না, উপলব্ধি করা যায় না অর্থাৎ এটিকে সম্যক, এটিকে ধারণা করা যায় না। এইটি ন রূপম অশ্ব, এই অশ্বত্ব বৃক্ষের যে স্বরূপটি সেটি ধারণা করা যায় না। ন রূপম অশ্ব ইহ, এই সংসারে তথোপলব্ধতে, তথা উপলব্ধতে ন অন্ত ন চ আদি ন সম্প্রতিষ্ঠা ন অন্ত, এর যে শেষ কোথা, এর অন্ত কোথায় সেটিও ধারণা করা যায় না। ন চ আদি, এর আদি বা আরম্ভ কোথায় সেটিও ধারণা করা যায় না। ন চ সম্প্রতিষ্ঠা, আদি এবং অন্ত এবং মধ্য এইটিও উপলব্ধি করা যায় না, অর্থাৎ অন্ত আদি মধ্য এবং সম্যক স্থিতি কোনোটাই উপলব্ধি করা যাচ্ছে না। না অন্ত না চ আদি না চ সম্প্রতিষ্ঠা, এর আদি অন্ত মধ্য বা সম্যক স্থিতি কোনোটাই উপলব্ধি করা যাচ্ছে না। এই হচ্ছে সংসার বৃক্ষের স্বরূপ, কারণ এটি তো সৃষ্টি হয়েছে মায়া থেকে, ভগবানের মায়া থেকেই পুরো সংসার সৃষ্টি হয়েছে। সুতরাং সবসময় এটি উপলব্ধি করা যাচ্ছে না। ন রূপম অশ্ব ইহ তথ ওইভাবে, ওইভাবে মানে আমরা যেরকম ইন্দ্রিয়ের দ্বারা যেভাবে উপলব্ধি করতে পারি সেইভাবে উপলব্ধি হচ্ছে না। ন রূপম অশ্ব ইহ তথা উপলব্ধতে ন অন্ত ন চ আদি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থম এনম, এই অশ্বত্থ, অশ্বত্থম এনম এই অশ্বত্থকে সুবিরূঢ় মূলম অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম, এই সুদৃঢ় মূল অশ্বত্থ বৃক্ষকে অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম অর্থাৎ এনম সুবিরূঢ় অশ্বত্থ সুবিরূঢ় মূলম, এই যে সুদৃঢ় মূল অশ্বত্থ বৃক্ষকে, এই বৃক্ষকে অর্থাৎ সংসার রূপ যে অশ্বত্থ বৃক্ষ, সেই সুদৃঢ় সেই অশ্ব মূলকে অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম, সুবিরূঢ় অতি সেই দৃঢ়
সুদৃঢ় সেই অশ্বত্থ মূলকে অসঙ্গ শস্ত্রেণ সে অসঙ্গ শস্ত্র হচ্ছে অনাসক্তি বৈরাগ্য, অনাসক্তি বৈরাগ্য, অর্থাৎ এই সংসার মায়ারূপ যে সংসার বৃক্ষ, সেই সংসার বৃক্ষকে যদি আমাকে সেটিকে ছেদন করতে হয়, সেই ছেদনের অস্ত্র হচ্ছে অসঙ্গ শস্ত্রেণ। অসঙ্গ শস্ত্র মানে অনাসক্তি বা বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা, অনাসক্তি বা বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা দৃঢ়েন ছিত্ত্বা সেটিকে ছেদন করতে হবে। দৃঢ়েন ছিত্ত্বা তীব্র তীব্র বৈরাগ্য, অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন ছিত্ত্বা তীব্র বৈরাগ্যের দ্বারা সেটিকে ছেদন করতে হবে। অর্থাৎ এর থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই পরমেশ্বরেরকে পাওয়ার জন্য এটিকে ছেদন করতে হবে, সেই তীব্র বৈরাগ্য বা অনাসক্তি অস্ত্রের দ্বারা। ন রূপম অস্য ইহ তথা উপলব্ধতে, এর যে রূপটি, ন রূপম অস্য ইহ, এই সংসারে এই সংসার রূপ বৃক্ষে যে রূপটি স্বরূপটি তথা উপলব্ধতে সেইভাবে উপলব্ধি করা যায় না, আমরা অন্যান্য জিনিস যেমনভাবে উপলব্ধি করি। না অন্ত না চ আদি না সম্প্রতিষ্ঠা, কিংবা এর অন্ত, এর আদি এবং এর প্রতিষ্ঠা অর্থাৎ মধ্য বা স্থিতি কোনোটাই সম্যক রূপে উপলব্ধি করা যায় না। অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম, এই অশ্বত্থ বৃক্ষে, অশ্বত্থম এনম সুবিরূঢ় মূলম, এই অশ্বত্থ বৃক্ষে যে সুবিরূঢ় মূলম, সেই সুদৃঢ় যে মূল, সেই মূলটিকে ছেদন করতে হবে। কীরকম করে? অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ শস্ত্রেণ, অসঙ্গ অশক্তি, অনাসক্তি অসঙ্গ, অনাসক্তি বা বৈরাগ্য শস্ত্রেণ, সেই বৈরাগ্য অস্ত্র দ্বারা দৃঢ়েন চিত্ত, দৃঢ়েন অসঙ্গ শস্ত্রেণ, দৃঢ়েন অসঙ্গ শস্ত্রেণ অর্থাৎ তীব্র তীব্র অনাসক্তি বা তীব্র বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা চিত্তা এটাকে ছেদন করে, ছেদন করে তারপরে তারপরে পদম তৎপরিমার্গিতব্যম ইয়স্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে ইয়ত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তারপরে এর সঙ্গে এর পরের যে শ্লোকটি তার সঙ্গে যুক্ত আছে, যে তারপরে তখন সেই যে পদ সেই তত পদম তৎপরিমার্গিতব্যম, সে তারপরে সেই যে ভগবানকে জানা যায়, যে পদটি প্রাপ্ত হয়, যেখানে যেটি পেলে আর সংসার থেকে প্রত্যাবর্তন করা হয় না, তখন বলে কি, আমি সেই আদি পুরুষকে আশ্রয় করেছি, জেনেছি, এই প্রকার বুদ্ধি দ্বারা তখন সে পরম পদের পরিমার্গন অন্বেষণ করতে থাকে। সেই আমি সেই আদি পুরুষকে আশ্রয় করেছি, এই পদটি যখন এইভাবে দৃঢ় বৈরাগ্যের দ্বারা যখন ছেদন করে, সংসারকে ছেদন করে, সংসার প্রবৃত্তি তারপরে যাতে না হয়, তখন তিনি বলেন যে তমেব চাদ্যম পুরুষম প্রপদ্যে, সেই আদি পুরুষকে আমি আশ্রয় করেছি এই প্রকার বুদ্ধির দ্বারা, তারপরে ইয়ত প্রবৃত্তি প্রসিতি প্রসিতা পুরাণী, তারপরে তিনি সেই পরমপদ পরিমার্গন বা অন্বেষণ করতে হবে। এইভাবে এর পরের শ্লোকে বলা আছে, যেটা কিনা এরপরে বিস্তারিত আগের শ্লোকটি সহ আবার বিস্তারিত আলোচনা করা। ওম শান্তে 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 হরিহি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামায় কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয়